এই মুহূর্তে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি, সরাসরি যাচ্ছি তার কাছে। বাপ্পি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপ পার করলো প্রার্থীরা এবং ঢাকার যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেই কার্যালয় থেকে আজ সকাল 9টা থেকে আনুষ্ঠানিকভাবে এই যে চূড়ান্ত মনোনয়নপত্র যা যাচাই বাছে সেটি শুরু হয়েছিল। এবং ঢাকার যে 20টি সংসদীয় আসন, সেই 20টি সংসদীয় আসনে যে দুটি ভাগ রয়েছে, দুটি ভাগের মধ্যে প্রথম ভাগটি নিয়ে একটু কথা বলে, যেটি ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন 15টি আসন, অর্থাৎ ঢাকা 4 থেকে ঢাকা 18 পর্যন্ত যে সংসদ আসন রয়েছে সেইখানে যদি আমরা দেখি, মোট একটি হিসাব আমাদের কাছে আছে, সেক্ষেত্রে মোট মনোনয়নপত্র দাখিল হয়েছিল 188টি, এর মধ্যে বাতিল হয়ে গিয়েছে 64টি এবং বৈধ ঘোষণা করা হয়েছে 124টি। এর মধ্যে ঋণ খেলাপির কারণে বৈধ ঘোষণা করা হয়েছে 15টি, 29টি স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে, তাদের 1% যে সমর্থনের যে কাগজ জমা দিতে হয় সেটি তারা ঠিকভাবে দিতে পারেনি, পাশাপাশি কাগজপত্র পূরণ ঠিকমতো করতে পারেনি, ছক পূরণ করতে পারেনি, এ কারণে অনেক 20টি দাখিল করা যে প্রার্থিতা তাদের বাতিল হয়েছে 20 জনের। এ গেল তো ঢাকার যে 15টি সংসদীয় আসন। এছাড়া ঢাকার যে সিটি কমিশনের বাইরের যে 5টি সংসদীয় আসন আছে, সেখান থেকে আমরা যেমনটা তথ্য পেয়েছি, সেখানে মোট দাখিল করা হয়েছিল 45টি, এর মধ্যে বৈধ হয়েছে 28টি, বাতিল হয়েছে 17টি। এই ছিল মোটা দাগের তথ্য। এবং এই তথ্যগুলো পাওয়ার পরে কিন্তু একটি সমীকরণ তৈরি হয়েছে, ভোটের সমীকরণ, কেননা যারা ছিটকে পড়েছেন আর যারা বৈধ হয়েছেন সেই হিসেবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঢাকা 10 আসনে, আমাদের কাছে যে তথ্য আছে তাতে ঢাকা 2 আসন এবং ঢাকা 10 আসন, সেই আসনে মাত্র 3 জন করে প্রার্থী বৈধতা পেয়েছেন, সেক্ষেত্রে তাদের পথ অনেকটাই মসৃণ। এবং ঢাকা 10-এ আওয়ামী লীগের প্রার্থী আছেন আওয়ামী লীগের চবক নায়ক চিত্রনায়ক ফেরদৌস, এবং ঢাকা 2-এ প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, সেখানেও পথ অনেকটাই মসৃণ, সেমনটাই আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যদি বলতে হয় যে যেখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার একটি বিষয় রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা 4 আসন, এখানে আওয়ামী লীগের প্রার্থী সানজিদা খানম রয়েছেন, জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা এবং যুক্ত হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ডক্টর আওলাদ হোসেন, তারা 3 জনই কিন্তু প্রার্থিতা বৈধ হয়েছে। পাশাপাশি ঢাকা 6 আসনের কথা যদি বলতে হয়, আওয়ামী লীগের প্রার্থী সাঈদ খোকন এবং বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ, দুজনের প্রার্থিতাই বৈধ হয়েছে। সুতরাং তাদের লড়াইটা একটু জটিল সমীকরণের দিকে এগুচ্ছে, যদি না জোট ভিত্তিক কোনো মীমাংসা বা সিদ্ধান্ত না আসে। অর্থাৎ এই বিষয়ের সাথে আরেকটি বিষয় যুক্ত করে ঢাকা 17 আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও সালমা ইসলাম মনোনয়নপত্র বৈধ হয়েছে এবং সেখানে আওয়ামী লীগের প্রার্থী আছেন মোহাম্মদ আলী আরাফাত। সুতরাং কয়েকটি আসনে একটু প্রতিদ্বন্দ্বিতার আভাস আমরা পাচ্ছি, আর বাকি আসনে কিছুটা কম প্রতিদ্বন্দ্বিতা। এবং অলরেডি আরেকটি বিষয় জানিয়ে রাখা ভালো, যারা এই মনোনয়নপত্র যাদের বাতিল হয়েছে তারা কিন্তু আপিলের সুযোগ পাবেন, তাদেরকে বলা হয়েছে 15 তারিখ পর্যন্ত তাদের আপিল নিষ্পত্তির বিষয়টি আছে, 17 তারিখ প্রার্থিতা প্রত্যাহারের একটি বিষয় আছে এবং 17 তারিখের পরে 18 তারিখ প্রতীক বরাদ্দ করা হবে। এই ছিল আমার কাছে সেগুন বাগিচা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে।